नमस्कार बंधुरा, आपनारा देखछेन आपनादेर प्रिय यूट्यूब चैनल दा वे अफ एडुकेशन। आपनादेर सकलके दा वे अफ एडुकेशन चैनले स्वागतम। तो बंधुरा, एई मुहूर्ते आमी उपस्थित हये गेछि पब्लिक सार्विस कमिशनेर अफिसियल वेबसाइटे, अर्थात wbpsc.gov.in। तो बंधुरा, आपनारा अनस्क्रिने देखतेई पाच्छेन आमी उपस्थित हये गेछि वेस्ट बेंगल पब्लिक सार्विस कमिशनेर अफिसियल वेबसाइटे। तो बंधुरा, आमी आजके आपनादेरके ए भिडियोर माध्यमे एकटी गुरुत्वपूर्ण इनफरमेशन जानाबो। तो ए इनफरमेशनटा जानले आपनारा भीषणभावे उपकृत हबेन एबं अनेक समस्या थेके आशा करी एकटु सल्व पाबेन। तो आमी आशा राखबो जे आपनारा सकले पुरो भिडियोटी देखबेन, केउ स्किप करबेन ना। पुरो भिडियोटी देखले तबे बुझते पारबेन जे इनफरमेशन तथ्यटी कि। तो चलुन बंधुरा, शुरू करा जाक। तो आपनारा एखाने देखतेई पाच्छेन जे ह्वाट निउज जे अपशन आछे एखानटाय, तो এখানে যে ভিউ ওয়াল আছে এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করলে একে একে নোটিশগুলো ওপেন হয়ে যাবে। তো আমি ভিউ ওয়ালে ক্লিক করলাম, পেজটা এক্ষুনি ওপেন হবে। একটু সার্ভারে প্রবলেম আছে আজকে, তাই হয়তো নোটিশটি ওপেন হতে একটু দেরি হবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন পেজটি ওপেন হয়ে গেছে এবং এখানে যে একটা নোটিশ আছে দেখুন বন্ধুরা, ইম্পর্টেন্ট নোটিশ রিগার্ডিং ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ एक्सामिनेशन 2022 एडवर्टाइजमेंट नम्बर 2/2022। तो ये रिसेंट हो मानी फर्म फिलप चल है और कि 2022 साल डब्ल्यू बी शेषे, तो से ही संक्रांत एक गुरुत्वपूर्ण नोटिस आज के साथ शेयर करब। तो ये क्लिक कर लिन पेजटी ओपन हो जाए। बंधुरा, आपनारा मुहूर्ते नोटिसटी देखते ऑन स्क्रिने पब्लिक सर्विस कमिशन वेस्ट बेंगल। तो इम्पर्टेंट नोटिस रिगार्डिंग वेस्ट बेंगल सिविल सार्विस एक्सिक्यूटिव एक्सामिनेशन 2022 कि दे आछे बंधुरा, ऑन कन्सिडरेशन अफ डिफिकल्टीज रिपोर्टेड बाय द एस्पिरेंट्स इन रिसिविंग अफ ओटीपी पासवर्ड एनरोलमेंट आईडी, तहले ओटीपी पासवर्ड एंड एनरोलमेंट आईडी इटीसी इन देयर रेजिस्टर्ड मोबाइल नम्बर्स व्हाइल filling up the application forms online, commission has decided to extend the dates of submission of online application forms of West Bengal Civil Service Examination 2022 and associated activities। ki bolche bondhura je যে সমস্ত WBCS অ্যাসপিরেন্টরা WBCS ফর্ম ফিল আপ করছেন, ফর্ম ফিল আপ চলাকালীন তাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি পাসওয়ার্ড এবং এনরোলমেন্ট নাম্বার এই জাতীয় সেন্ড হওয়ার ক্ষেত্রে একটু প্রবলেম দেখা দিচ্ছে। মানে ঠিকঠাকভাবে তাদের ফোনে সেন্ড হচ্ছে না, বা সাবমিশন অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিশন হচ্ছে কি না সেক্ষেত্রেও একটু অসুবিধা দেখা দিচ্ছে, মানে তারা বুঝতে পারছে না। তো সেই কারণেই কমিশন বলেছে যে কি বলেছে সেটা আমরা দেখে নেব। বলছে, ইস্যু রিলেটিং দ্য সেন্ডিং অটো জেনারেটেড এসএমএস প্রেজেন্টলি এক্সপিরিয়েন্সড বাই দ্য অ্যাপ্লিকেন্টস আর এক্সপেক্টেড টু বি রিসলভড বাই 24/3/2022। অর্থাৎ বন্ধুরা, যাতে তাদের এই যে অটো জেনারেটেড যে এসএমএস সেটাতে রিসেন্টলি অ্যাপ্লিকেন্টসদের মোবাইলে চলে যায় সেটার জন্য ওনারা ডেট বাড়িয়েছেন 24/3/2022। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে 24/3/2022 মধ্যে এই সমস্যাটা মানে সমাধান হয়ে যাবে। যে যে প্রবলেমগুলো আপনাদের হয়েছে, তার মানে যে সমস্ত অ্যাসপিরিয়েন্টের প্রবলেমগুলো হয়েছে তাদের কিন্তু সমস্যাটা 24/3/2022 মধ্যে কমিশন সলভ করে দেওয়ার চেষ্টা করবে এবং আপনারা রিপোর্ট করেছিলেন, তো সেই রিপোর্টের ভিত্তিতেই কমিশনের এই সিদ্ধান্ত। তো বন্ধুরা, এবং ফর্ম ফিল আপের ডেটও কিন্তু কমিশন বাড়িয়ে দিয়েছে, তো সেটা আমরা দেখে নেব কবে কি ফর্ম ফিল আপের ডেট হলো। Closing date for submission of online application the 5th April 2022। অর্থাৎ বন্ধুরা, আপনাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 5th April 2022। ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ ফিস 5th April 2022 আপ টু 12 midnight, অর্থাৎ রাত 12টার মধ্যে আপনাদেরকে ফিস পেমেন্ট করতে হবে। ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ ফিস অফলাইন থ্রু PNB। তো আপনারা যারা আপনারা অফলাইনে মাধ্যমে ফিস পেমেন্ট করবেন তাদের ডেট বাড়ানো হয়েছে 7th April পর্যন্ত, এবং এডিটিং উইন্ডোটা 8th April 2022 থেকে 14th April 2022 মিডনাইট পর্যন্ত কিন্তু থাকবে বাই অর্ডার অফ দ্য কমিশন। তাহলে আপনারা বুঝতে পারলেন বন্ধুরা যে ফর্ম ফিল আপের ডেট বাড়িয়ে দেওয়া হয়েছে,
যারা অনলাইনের মাধ্যমে ফিস পেমেন্ট করবেন সেই ডেটও বাড়ানো হয়েছে, যারা অফলাইন থ্রু ফিস পেমেন্ট করবেন সেই ডেটও বাড়ানো হয়েছে, এবং এডিটিং উইন্ডোটা 8ই এপ্রিল থেকে 14ই এপ্রিল মধ্যরাত্রি পর্যন্ত কিন্তু, অর্থাৎ রাত্রি 12টা পর্যন্ত কিন্তু আপনারা করতে পারবেন। তো বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি আমার আপনাদেরকে জানানো ছিল। আশা করি ভিডিওটি দ্বারা আপনারা ভীষণভাবে উপকৃত হলেন, এবং যে সমস্যার সম্মুখীন হয়েছিলেন, যে সমস্যার দ্বারা আপনারা মানে অনেকেই মানে ভীষণ মানসিক দিক থেকে বিধ্বস্ত হয়েছিলেন, আশা করি সেই সমস্যাটার আপনারা সলভের রাস্তা পেলেন, এবং আপনাদের সেই সমস্যাগুলো কিন্তু 24 মার্চের মধ্যে সলভ করে দেওয়ার চেষ্টা করছে কমিশন। তো যদি বন্ধুরা আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই প্রচুর লাইক এবং প্রচুর 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 শেয়ার করে দেবেন। আর এখনো পর্যন্ত যে সমস্ত দর্শক বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন, তারা অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, এবং অল নোটিফিকেশন আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। তো বন্ধুরা, এইভাবে সমগ্র ভিডিওটি দেখার জন্য, আমার পাশে থাকার জন্য, আমার চ্যানেলকে সাপোর্ট করার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। Thank you.